প্রতি বছর দেশে প্রায় 1 শতাংশ হারে কমছে আবাদি জমি। 30 থেকে 36 শতাংশ জমি নষ্ট হচ্ছে নগরায়ণ সহ বিভিন্ন কাজে। বিশ্ব মৃত্তিকা দিবসে এক সেমিনারে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। অনুষ্ঠানে কৃষি মন্ত্রী জানান, স্বল্প জমিতে লাখো মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে। কৃষি বিজ্ঞানীদের গবেষণা বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। আর জানাচ্ছেন তসলিম তৌফিক। বদ্বীপের সোনাফলা মাটি, দেশের 95% খাদ্য আসে এই মাটি থেকে, যার গর্ভে অঙ্কুরিত হয় জীবনের কুড়ি। অথচ এই মাটি অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নগরায়ণ সহ নানা কারণে নীরব কান্নার অনুযোগ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বলছে, গেল এক দশকে প্রতি বছর গড়ে 0.69% আবাদযোগ্য জমি কমেছে। আর্সেনিকের কারণে 30% জমি দূষিত হয়। বিশ্ব মৃত্তিকা দিবসে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে নষ্ট হচ্ছে মাটির উর্বরতা, কিন্তু কর্মকর্তারা মাঠ পর্যায়ের কৃষকদের বোঝাতে ব্যর্থ হচ্ছে। কৃষি গবেষকদের গবেষণার দুর্বলতা রয়েছে বলেও জানান তিনি। আমাদের যারা কৃষিতে আপনারা রয়েছেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, তাদের খুবই নলেজে মানে জ্ঞানটা এবং সেটার ব্যবহার কিভাবে করা যায়, সেই জ্ঞানটাকে সেটা ম্যানেজমেন্টে গিয়ে এটাকে অ্যাপ্লাইড সাইডে কীভাবে আনা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমাদের বিজ্ঞানীরা অনেক দুর্বল। দেশের মানুষকে ক্ষুধামুক্ত রাখতে কৃষি গবেষকদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি। একটি দেশের যদি স্কিল ম্যান পাওয়ার থাকে, ওয়েল ট্রেন্ড ম্যান পাওয়ার থাকে, দ্যাট উইল ডিটারমিন। তসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।